জীবে দয়া করে যে জন সেই জন সে বিশে ঈশ্বর। আমার ছেলে ছাগল প্রচন্ড পছন্দ করে, ছাগল মুরগি এবং বিড়াল ওর খুব পছন্দ, ও খুব আদর করতে পছন্দ করে। তো ছেলেকে নিয়ে মাঝে মধ্যে আমার কাজ হলো বিকেলবেলা নিয়ে খেলতে যাওয়া, মাঝে মধ্যে বললে ভুল হবে, সপ্তাহে 5 দিনে আমি ওকে নিয়ে বের হই, স্কুল শেষে বিকেলবেলা ঘুমের থেকে ওঠানোর পরে বাইরে নিয়ে যাই এবং যেখানে দেখি খেলার মাঠ, দৌড়াদৌড়ি করতে পারে এবং ও হাঁটতে পারে, একটু ফুটবল খেলতে পারে, সাইক্লিং করতে পারে, এই সমস্ত জায়গার সন্ধান পেলে আমি সেখানে নিয়ে যাই, সেটা আমার বাসা থেকে যত দূরেই হোক বা কাছেই হোক। আজকেও এরকম একটি জায়গাতে আমি আয়নকে নিয়ে এসেছি, এই জায়গাটাতে মাঝে মধ্যে আমার আশা হয়ে থাকে, কারণ এটা আমার বাসা থেকে খুব কাছে। এই জায়গাটা কোথায় নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী, যারা গাজীপুরে থাকেন বা যারা গাজীপুর ওয়্যারলেসের আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জায়গাটিকে চিনে ফেলেছেন। তারপরেও আমি অবশ্যই লোকেশন দিয়ে দেব ভিডিওর শেষে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আসলে ছাগলকে নিয়ে আমার ছেলে পাগল হয়ে যায়, অর্থাৎ এখানে আসলে আইসক্রিম খাবেন, বাদাম খাবেন, আপনি যা কিছুই খাবেন না কেন, এখানকার যে ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলো পিছে পিছে তাড়া করে এবং এক পর্যায়ে হাত পা বেয়ে উঠে সে হাতের থেকে আইসক্রিম থাকুক, বাদাম থাকুক, খাদ্যদ্রব্য যাই থাকুক সেটা ওরা কেড়ে নিয়ে খেয়ে ফেলে। ছাগল যে কখনো বাদাম খায় আমি কিন্তু এখানে এসেই সেটা দেখেছি। তো আমার ছেলে যেহেতু একটি পাঁপড় খাচ্ছে, পাঁপড় খেতে খেতে আইসক্রিম খাচ্ছে, এখন ছাগল ওর পিছনে লেগেছে, ও ইচ্ছে মতো দৌড় দিচ্ছে, ও পালাচ্ছে ছাগলের থেকে, ছাগলকে ও কিছুতেই খেতে দিবে না। কিন্তু একটা পর্যায়ে না আসলে দেখা যায় যে আয়ন ঠিকই ছাগলগুলোকে খেতে দেয়। এটা হচ্ছে মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলা করে, 3 দফায় 3 ধরনের বাচ্চারা খেলাধুলা করে, কচি কাঁচা থেকে শুরু করে কিশোর বয়সী সবাই। আর একটি মাঠ আছে, সেই মাঠে ছোট ছোট বাচ্চারা দৌড় ছাপ করে, যেমন 4 বছর 3 বছর 5 বছরের বাচ্চারা। তো আয়নকে নিয়ে এখানে আসার উদ্দেশ্য হলো আয়ন এখানে প্রচণ্ড রকম দৌড়াদৌড়ি করতে পারে এবং বিকেলবেলায় এত বেশি মানুষজন হয়, এত বেশি গার্জিয়ান আসে তাদের বাচ্চাদের নিয়ে বাচ্চাদের খেলানোর জন্য। আমরা যারা বাসা বাড়িতে থাকি আমাদের তো আসলে বাচ্চাদের বিকাশের কোনো জায়গা নাই, আমাদের নির্ধারিত জায়গা হয়ে থাকে হয় পার্ক, রেস্টুরেন্ট অথবা রাস্তার পাশে যদি কোথাও একটু আমরা কোনো জায়গা পাই। তো বিভিন্ন জায়গায় চলাফেরা করতে করতে কিছু কিছু জায়গার সন্ধান আমি পেয়েছি আমার বাচ্চার বিকাশের জন্য। আমার মনে হয় যে এই জায়গাটা খুবই পারফেক্ট। এখানে একটি সান বাড়ানো পুকুর আছে, আমরা এই পুকুর পাড়টাতে চলে এসেছি, এখানে আসলে আমার বাচ্চাটা এই পানির কাছে আসবেই, সান বাঁধানো পুকুরটা তার খুব ভালো লাগে। সে এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে পাঁপড় খাচ্ছে, মানে দুটোই তার লাগবে। এবং রিক্সা থেকে নামার সাথে সাথে তার বায়না থাকে, মাম্মা মামাকে একটি আইসক্রিম কিনে দাও, এই আইসক্রিমটা প্রচণ্ড ঠান্ডা, বরফে প্রচণ্ড বরফ, তারপরেও সে এটা খাবে, যদিও একটুখানি খেয়ে ফেলে দেয় তারপরেও তার নিতেই হবে। তো এই পুকুর পাড়ে চলে আসলাম আমরা, পুকুর পাড়ে চলে এসে একটু পানি নাড়াচাড়া করলাম, ও একটু মাছ মাছ খেলাধুলা করলো, খেলাধুলা করার পরে আমরা এখন অন্য জায়গায় চলে যাব, কিন্তু আয়ন এখান থেকে কিছুতেই যাবে না। এখানে দেখার মতো তেমন কিছুই নেই, মাঠ, খোলা প্রান্ত, কিছু গাছ এবং কিছু এই পুকুর পাড় আছে, দুইটা পুকুর আছে এখানে। তারপরেও এখানে কেন ভিড় হয় নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, যায় না যে এত মানুষ দেখা যাচ্ছে কেন এত ভিড় হয়, কী আছে এখানে? শুক্র এবং শনিবার আসলে পা ফেলানোর জায়গা থাকে না, এত মানুষ হয়। তার একটি কারণ হচ্ছে একটু খোলা প্রান্তর আছে, বাচ্চারা খেলে খুব মজা পায় এবং যে সমস্ত বাচ্চারা গৃহবন্দী থাকে সেই সমস্ত বাচ্চাগুলো এখানে আসলে বাচ্চার মায়েরা এবং বাবারা ফুটবল হাতে করে বিভিন্ন ব্যাট খেলনা নিয়ে আসে, এখানে আসলে খোলা জায়গা পায়, কারণ এখানে গাড়ি ঘোড়া কিছুই চলে না। এটা হচ্ছে স্যাটেলাইটের মধ্যে অবস্থিত, হ্যাঁ টিএনটিতে স্যাটেলাইটের মধ্যে অবস্থিত এই জায়গাটাতে আমরা বাচ্চাকে খেলাইতে নিয়ে এসেছি। এবার আয়নকে নিয়ে আমি একটু মাঠের দিকে যাব, মাঠের দিকে যাওয়ার পর সে এখানে ছাগলদের ডাকছে, আয় ছাগল আয়, তোরা দুষ্টু করবি আয়। এখানে কয়েকটা ছেলে দেখছি আমরা যে ছাগলকে পাঁপড় খাওয়াচ্ছে, এখন এটা দেখে আমার বাচ্চারও ইচ্ছে হয়েছে ছাগলকে পাঁপড় খাওয়ানোর জন্য, কিন্তু না সে তো পারছে না। এখন আয়নকে তারা ডাকছে, আসো আসো ভাইয়া আসো খাওয়াও খাওয়াও। এখন ছাগল তো কিছুতেই আর আয়নের কাছে যায় না, অর্থাৎ ছাগল আয়ন ডাকছে, আয়নের কাছ থেকে ছাগল দূরে দূরে চলে যাচ্ছে। এক পর্যায়ে দেখা যাবে এইবার ছাগল একদম লাফায়ে ওর শরীর বেয়ে উঠে পড়বে এবং দেখেন পাঁপড় খাচ্ছে। তো পাঁপড় খাইতে দেখে আমার ছেলে ভীষণ মজা পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে। এই খুশিই একজন মা চায়, এই আনন্দই একজন মা চায়, এর চেয়ে বেশি কিছু আমার আর চাওয়া নাই। আমার ছেলের প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক কিছু সম্ভব হয়েছে, বিকাশের অনেক বিকাশ ঘটেছে। এভাবেই আমি ওকে প্রতিনিয়ত সময় দিচ্ছি, ও একটু দেরিতে কথা বলা শিখেছে যার জন্য ওকে আমার প্রচণ্ড রকম সময় দিতে হয়। এইভাবেই ওর জন্য যে বিকাশ হয়েছে, ওর জন্য যে ভালোটা হয়েছে, ও যে হাসি খুশি থাকে, ও যে স্বাস্থ্য ভালো থাকে, সব কিছু মিলায় আমি মা হিসেবে অনেক ভালো অনুভব করি। তো বিকেল শেষ হয়ে যাওয়ার পর রাতের বেলার দৃশ্যটা এখানে আরেক রকম সুন্দর লাগে, অর্থাৎ পুরো সন্ধ্যাকালীন সময়টাতে অনেক বেশি লাইটিং করা থাকে এবং এক পর্যায়ে সন্ধ্যার সময়ও কিন্তু অনেক মানুষজন থাকে, অনেক মানুষের আনাগোনা থাকে,
যারা কিছুক্ষণ থাকে, আমি তো মোটামুটি 6:30-7 পর্যন্ত এখানে থাকি। এবার ফেরার ফলে এখন আমরা হেঁটে হেঁটেই ফিরবো, কারণ বাচ্চাটা যাতে একটু ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।